সড়কে গণপরিবহন না থাকার সুযোগে অটোরিকশা মোটরসাইকেল ও রিকশা চালকরা ইচ্ছামতো ভাড়া আদায় করছে। এই অবস্থায় যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী পিকআপ ভ্যানের চাপায় 3 পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বান্দরবান জেলা যুবলীগের নির্দেশে নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়ন যুবলীগের 2 নেতাকে বহিষ্কার করেছে উপজেলা যুবলীগ। বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগ নেতা আলী হোসেন। জলবায়ু পরিবর্তন রোধে গ্লাসগো সহ যুক্তরাজ্যের বড় শহরগুলোতে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন পরিবেশবাদীরা। পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের দাবিতে এ বিক্ষোভের ডাক দেন তারা। চলতি বিশ্বকাপে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচ খেলবেন ডোয়াইন ব্রাভো। তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে 18 বছর ধরে খেলেছে। রণবীর কাপুরের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন আলিয়া।